তো পৌঁছে গেছি আমরা কোল ডট বিরিয়ানি। এখান থেকে আজকে আমাদের ইনভিটেশন ছিল, এটা পুরোটাই একটা বিরিয়ানির ক্লাউড কিচেন, এখানে পুরো বিরিয়ানি প্রিপারেশন হয়। তো আমি আর সৈবাই পৌঁছে গেছি এখানে, কেমন লাগে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো, প্লাস কিছু নতুন মানুষজনের সাথেও আলাপ হবে। চলো এখন খেতে রয়েছে। আমাদের কাছে কলকাতা বিরিয়ানি যখন আমরা বলি, কলকাতা দাম বিরিয়ানি ইজ লাইক এন ইমোশন। বিরিয়ানি মানে আমাদের কাছে মাংস ছোট হোক বড় হোক, ধামশাল, তো ধামশাল মানে কলকাতা স্পেশাল বিরিয়ানি, ওখান থেকে কোল্ড ডট বিরিয়ানি। এটা খুব দারুণ একটা মানে আইডিয়া, এরকম বন্ধুরা মিলে করাটা মনে হয় খুব স্পেশাল। তো তোমাদের এখানে কোনো সিটিং এরিয়ার ব্যবস্থা এখনো তোমরা সেরকম ভাবে নিয়ে হয়? তো বাড়িতে বসে যদি বিরিয়ানি খেতে হয় কোল্ড ডট বিরিয়ানি, তাহলে কিভাবে আমরা পাবো? আমাদের কল করতে পারেন 6290393494, আমাদের কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও কল করতে পারে, হোয়াটসঅ্যাপেও অর্ডার দিতে পারে। আর কল করলে তো অবশ্যই আমরা পাঠিয়ে দেবো, বিভিন্ন যে ডেলিভারি অ্যাপগুলো আছে তার থ্রুতে বিরিয়ানি আপনাদের একদম মানে অ্যাট ইওর ডোরস্টেপ বিরিয়ানি। সবথেকে ভালো বিষয় যেটা আমি বলতে পারবো যে এখানে আপনি 1 প্লেট অর্ডার দিতে পারেন, 100 প্লেট অর্ডার দিতে পারেন। আমরা পার্টি অর্ডার শুন। আচ্ছা আচ্ছা, তো টাইমিং বা কিছু আছে কখন? মোটামুটি যে অপারেশনাল হয় 12:30 থেকে দুপুর 3:30 অবধি, আবার সন্ধে 6:00 থেকে রাত্রি 11:00 অবধি। আচ্ছা, তো তোমরা যদি আমার সাথে একটু শেয়ার করো যে কোল্ড ডট বিরিয়ানি বিরিয়ানি আমরা কত দূরে এরিয়ায় কোন কোন এরিয়ায় ডেলিভারি পাবো, বা কি তোমাদের ডেলিভারি ইয়ে আছে, তোমরা যদি একটু শেয়ার করো। আপাতত আমরা সাউথ কলকাতাতে অপারেশনাল। আচ্ছা, তো মোটামুটি 2-3 কিলোমিটার রেডিয়াসে আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে সাউথ সিটির উল্টো দিকে। তো এখান থেকে আমরা 2-3 কিলোমিটার আমরা ফ্রি ডেলিভারি করতে পারবো। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওটা এক্সট্রা নমিনাল যে ডেলিভারি চার্জেসটা থাকবে ওটা পে করতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের একটা কথা বলি, এই কোল্ড ডট বিরিয়ানি কিন্তু সাউথ সিটির একদম অপোজিটে, একদমই অপোজিটে, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, জাস্ট সাউথ সিটির একদম অপোজিটে। পুজোতে পাচ্ছি তো তোমাদের বিরিয়ানি? পুজোতে ডেলিভারিটা অফ রাখা হচ্ছে এইখান থেকে, ওটাতে একটু স্পেশাল। হ্যাঁ, পুজোতে আমরা থাকছি অবভিয়াসলি। কোল্ড ডট বিরিয়ানিকে আপনারা পাবেন সন্তোষপুর লেক পল্লি গেলেই, কোল্ড ডট বিরিয়ানির একটা বড় সড়ো স্টল আপনারা দেখতে পারবেন, অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সের HIG-র যে পুজোটা হয় সেইখানে তো গেট দিয়ে ঢুকেই আপনারা আমাদের স্টল দেখতে পাবেন আপনারা। আর আমরা থাকছি 3rd and 4th November সাদান এভিনিউতে ঘোষ বাড়িতে, একটি ফুড ফিয়েস্তা হচ্ছে, তাতেও কোল্ড ডট বিরিয়ানি আছে, আপনারা গেলে অবশ্যই সবাই টেস্ট করবেন, ট্রাই করবেন কোল্ড ডট বিরিয়ানি। তো বলো আমাকে যে কলকাতায় তো এত বিরিয়ানির অপশন, সব ছেড়ে তোমাদেরটা কেন পাচ্ছি, কি স্পেশাল আছে তোমাদের বিরিয়ানি, বা কি স্পেশাল রাখছো তোমরা মেনুতে? টেস্ট সবথেকে একদম, যেটা বাঙালির ঘুরিভোজের মেন কি বলবো কারণ। তো নর্মালি তোমরা হয়তো দেখবে যে কোনো একটা জায়গায় গেলে বিরিয়ানি খেলে তারপরে একটা থামস আপ খেতে খুব ইচ্ছে করে, জোয়া ঢেকুর উঠছে বাবা দেখতে খুব ভালো লাগে আছে, আমাদের এখানে ওটা পাবে না। আচ্ছা, আমাদের এখানে বিরিয়ানিটা হয় লাইট ইয়েট স্পাইসি, কিন্তু তোমাদের যদি যখন খাবে তখনই তোমরা সেটা বুঝতে পারবে কেমন হয় সেটা। আমার মনে হয় যে খাওয়া বলার থেকে খেয়ে টেস্ট করে টেস্ট করাটা বেশি ভালো। ঠিক, এছাড়াও আমরা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স ইউজ করি না বিরিয়ানির মধ্যে, যেটা হয় পুরোটাই অথেন্টিক, এবং যাবতীয় মশলাপাতি ইউজ করা হয় সেটা আমরা একদম ফ্রম দি স্ক্র্যাচ বাড়িতেই তৈরি করা হয়। এইটা একটা আমাদের USP হলেও হতে পারে, সেটা দর্শক বা আমরা।
আর তোমরা ইনস্টা ফেসবুকেও আছো, ডেসক্রিপশনে আমি সমস্ত লিংক প্রোভাইড করে দেবো, তোমরা চেক করে নিও, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো। আর এখন ডিরেক্ট যাবো কোল্ড ডট বিরিয়ানির কিচেনে। তো এখন একদম চলে এসেছি কোল্ড ডট বিরিয়ানির কিচেনে, আমার পাশেই সেফ দাঁড়িয়ে আছেন, আর একদম আমি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে বিরিয়ানি, জাস্ট চালটা যা স্টিম হয়েছে না, এরপর লেয়ারিং হবে। ভীষণ সুন্দর ফ্লেভারটা, সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ডিম, আর আলু ছাড়া তো জাস্ট বিরিয়ানি জমে না, এরকম সাইজের একটা আলু। আর চিকেনের সাইজটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, দেখো এরকম সাইজের একটা চিকেন। বাঙালি হয়ে হাতে যদি বিরিয়ানি নেহি খায়া তো ক্যা খায়া, ইসিলিয়ে সবসে পহলে ইসকো হাটো আপনা হাত লাগা। Just awesome, too good, must try cold dot biryani biryani. WhatsApp number phone number আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর স্ক্রিনের নিচেও তোমরা দেখতে পাবে, নাম্বার অলরেডি যাচ্ছে, তোমরা ফোন করো, ফোন করে অর্ডার করো, ঘরে বসে সুস্বাদু বিরিয়ানির মজা নাও। পুজোর সময় সন্তোষপুর লেক পল্লি আর অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সের ভেতরেও কোল্ড ডট বিরিয়ানি স্টল আছে, তো সেইখানে গিয়েও তোমরা ডেফিনেটলি ট্রাই করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো সবার। আর কথা বাড়াবো না, এবার ডিরেক্টলি মন দেবো বিরিয়ানিতে, আবার পরে দেখা হচ্ছে। টেস্ট এন্ড এনজয় দি রাইট ফ্লেভার অফ কোল্ড ডট বিরিয়ানি।